যারা যারা বলো যে বাঙালি পারে না, এই তার এক্সাম্পল। আমি কিন্তু স্বচক্ষে আমি কিছু গ্লিমস আমি দেখতে পাচ্ছি হেভেনের, সেটা হলো এই দিকটা। আস্তে করে ক্যামেরাটা যদি এরকম ঘোরাই, এইরকম অবস্থা আমার বুঝতেই পাচ্ছ। আর ঠান্ডাটা জম্পেশ ঠান্ডা পড়েছে এখানে থেকে, সানরাইজটা হচ্ছে। আর ঠিক আমাদের এই পাশটায় পুরো বরফ ঢাকা পাহাড়। এই যে বরফের পাহাড়টার কথা বলছিলাম কালকে রাত্রিবেলা, এইখান দিয়ে দেখা যায় পুরো ওটা। সো এখন আমাদের বেরোনোর সময় হয়ে গেছে, আমাদের রুমগুলোকে ছেড়ে দিতে হবে। আমরা ব্যাগেজগুলো রিসেপশনে রাখবো, আর শুধু মানে হ্যান্ড লাগেজগুলো আমরা গাড়িতে নিয়ে যাবো, কারণ অনেক কিছু নেওয়া বাকি আছে। অক্সিজেন এগুলো নিয়ে এখান থেকে রওনা দেবো, পথেই কোথাও একটা ব্রেকফাস্ট করে নেবো। তো চলো এখান থেকে বেরোই, আবার এখানে এসে লাঞ্চটা করবো। সেটা তো সবাই মোটামুটি এমনি পিকচারাইজ করে কনসেপচুয়ালভাবে দেখানো হয়, বাট আমি কিন্তু স্বচক্ষে আমি কিছু গ্লিমস আমি দেখতে পাচ্ছি হেভেনের, সেটা হলো এই দিকটা। একটুখানির জন্য দাঁড়িয়েছি, আর চারিদিকে যা ভিউ আছে, আর এখানে জুড়ো জুড়ো বরফ পড়েছে, এখানে পুরো বরফ পড়েছে এরকম, আর চারিপাশের ভিউটা এরকম। একটু হল দিতে হলো, কারণ আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। আর এত ঠান্ডার মধ্যে এই রোদ্দুরটা যা পড়ছে না, আরাম, জাস্ট আরাম। এখানে কিন্তু মাইনাসে টেম্পারেচার আছে, তেমনি চলেগা ঠিক হে, টায়ার তো পুরো একদম সুখ গেয়ে লাগ রা হ্যায়। টায়ারটা দেখে কিন্তু এক ফুটটা সুবিধে লাগছে না, কেমন ড্রাই হয়ে গেছে টায়ারটা। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, পুরো গ্রামের জল পুরো বরফ হয়ে গেছে। আপনার পুরা নাম বতাও। পেছনে যাদের দেখছো এরাও কিন্তু বাঙালি, নিউ আলিপুর থেকেই এসছে। ব্যাপারটা হলো অনেকে বলে যে বাঙালি পারে না, যারা যারা বলো যে বাঙালি পারে না, এই তার এক্সাম্পল। বাঙালি পারে, একদম পারে, একদম পারে। এখানে ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট। এসে গেছি, এটা হলো কালা পাথর। আর চোখের সামনে যেটা দেখছি তোমাদেরও দেখাই, এই দেখো পুরো সাদা বরফে ঢাকা পাহাড়। সেখানে আমরা দাঁড়িয়ে আছি, একদম ফ্রেশ স্নো পড়েছে এখানে। এখানে কিন্তু মাছ রেকমেন্ডেড আমি বলে দিচ্ছি, একটা করে সিলিন্ডার আনো, অক্সি 99 যেটা আমি দেখাচ্ছিলাম,
ওটা এমার্জেন্সি পারপাসে 500 টাকা খরচা হয় হবে, 1000 টাকা খরচা হয় হবে, বাট রাখো। কালাপাথর কেন বলা হয়, যে পেছনে যে পাহাড়টা দেখছো এটা রংটা কালো। আমি হাঁটতে হাঁটতে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু এখানে হাঁপ ধরছে হালকা। পেছনে যেই পাহাড়গুলো দেখতে পাও এখানে কিন্তু ডিসেম্বরে এলে পুরো এখানে সাদা বরফ হয়ে যায়, আর ডিসেম্বরে যে কোনো সময় রুট ক্লোজ হয়ে যায় কারণ বরফ এমনভাবে পড়ে। নভেম্বরটা হলো বেস্ট সিজন। তো এখানে একটু দাঁড়ানো হলো আর ব্রেড আর জ্যাম আনা হয়েছিল সেই গ্যাংটক থেকে, এইখানে খুলে সবাই মিলে মিলে খাওয়া হলো। ব্রেকফাস্ট তো কিছু করিনি, এটাই ব্রেকফাস্ট ছিল। প্রায় 40 মিনিট ধরে এরকমই রাস্তা, এত বাজে রাস্তা এখনো হয়ে আছে, জানি না এখানে বোধ হয় ধস টস নামে বা এখানে বোধ হয় এরকমই থাকে। আর কিছুক্ষণের মধ্যেই গুরুডংমার পৌঁছে যাবো। গুরুডংমার লেকে এসে পৌঁছালাম আর আমি আড়াল হয়ে কথা বলছি কারণ এখানে প্রচণ্ড উইন্ড ব্লাস্ট আছে, তাই জন্য উইন্ড নয়েজ আসতে পারে। তো আমি এরকমভাবে আস্তে করে ক্যামেরাটা যদি এরকম ঘোরাই দেখতেই পাচ্ছ, অ্যাট লাস্ট গুরুডংমার লেক সাকসেসফুল হলো। বাবা মাকে নিয়ে এসেছি, মাকে অনেক সাহস জুগিয়ে এখানে এনেছি। মেসির ওয়ার্ল্ড কাপ জেতা আর আমার গুরুডংমার লেক আসার মধ্যে বিশেষ কোনো তফাত নেই। সেও যেমন অনেক বছর ধরে ওয়ার্ল্ড কাপ জেতার আশা নিয়েছিল, তেমনি আমিও গুরুডংমার লেক দেখার আশা নিয়েছিলাম। গুরুডংমার থেকে ফেরার পথে হঠাৎ করে চোখে পড়ল টিবেটিয়ান গ্যাজেল, অথবা টিবেটিয়ান গোয়াও বলা হয়। হরিয়ানার মতোই দেখতে, হাই অল্টিটিউড প্লেনে এরা বাস করে। ওই যে গুরুডংমারে আমি ক্যামেরাটাকে অফ করলাম কারণ আমার মায়ের একটু শ্বাসকষ্ট হয়ে গেছিলো আর একটু ফেন্ট হয়ে গেছে। তো আমি এক্ষুনি এলাম, মা এখন ঠিক আছে, আর এখন আমরা লাঞ্চ করবো। আমার মনে হয় এই সারাদিনে সলিড কিছু খাওয়া হয়নি বলে এই প্রবলেমটা হয়েছে। আর গুরুডংমারের মতো জায়গায় আমি বলবো একটু সাবধানে যেও,
অক্সিজেন সিলিন্ডার ক্যারি করো, এটা জানিয়ে রাখা ভালো। গুরুডংমার থেকে 17 কিলোমিটারের আগে ওখানে কিন্তু একটা আর্মি ক্যাম্প আছে, যারা মনে করে যে যাবে না তো ওখানে স্টে করে যায়। ওখানে কিন্তু সেরকমভাবে ফেসিলিটি আমি দেখলাম না, একটা স্ট্রেচারও পর্যন্ত ছিল না। আমার মা যখন ফেন্ট হয়ে গেছিলো, আমি বলেছিলাম যে স্ট্রেচার যদি প্রোভাইড করাতে পারেন তাহলে মেডিকেল ওখানে নিয়ে যাওয়া যেতে পারে, বাট ওখানে হয়নি। কিছু বাইকার্স ছিল, থ্যাঙ্কস টু আই থিঙ্ক অর্ণব নাম, যদি ভিডিও দেখে থাকো কোনো দিন, মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের হেল্প করার জন্য। সো কাল থেকে যে হোটেলে ছিলাম টুইনস পিক নামে, আমি তোমাদের ডিসক্রিপশনে তো সব ডিটেলস দিয়েই দেবো। আর শুভঙ্কর দা, আর তোমার নামটা কি? রাজু আর রাজু দা, এই দুজন মিলে কিন্তু খুব ভালো মতো প্যাম্পার করেছে। তো এই যে আমার পাশে শুভঙ্কর দা, হ্যালো। আর যেটা আমি বলে থাকি যে বাঙালি কিন্তু সর্বত্র ছড়িয়ে আছে, এও বাঙালি কিন্তু, ঠিক আছে? আর আমাদের নিউ টাউনের বাড়ি, আর উনি হলেন বাড়িপুর থেকে বিলং করে। তো বাঙালি কিন্তু এখন মানে মার্কেটটাকে আস্তে আস্তে খাচ্ছে, আর না গেলে তো হবে না, বাঙালি তো এমনি বদনাম আছে, বেশি খায়। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, নৈহাটি তো আমাদের সাথে আলাপ, ওইখানে রাস্তায় দেখা হয়েছে টায়ার পাংচার হয়ে গেছে, বলছে আমরা তো নিউ আলিপুর থেকে, মানে আমার ওখান থেকে 15 মিনিট, মানে আমার বাড়ি থেকে 15 মিনিট। তো আমি যেটা বলেছিলাম যে বাঙালি কিন্তু এখন সর্বত্র জয় করছে কিন্তু, আর তুম বুড়া মত মান না। তার উপর এই যে বেডিং এর পাশে এরকম পানের পিকের মতো কি সব পড়ে আছে। এমনিও এখন 9:30 বেজে গেছে, কোনো শিফটিং এর তো আর কোনো ব্যাপারই নেই, একটা রাত্রির ব্যাপার বলে কোনো মতে কাটিয়ে কাল সকালবেলা বেরিয়ে যাবো। হোটেল পেমা মাউন্টেন, সো একদমই রেকমেন্ডেড না, -1 যদি আমার যদি রেটিং এ থাকতো আমি -1 দিতাম। আগে ভালো করে জিজ্ঞেস করে নেবেন যে কোনো এজেন্সি থেকে এই নামের কোনো বুকিং হয়ে থাকে, মানে এরকম হোটেলে একদমই ক্যান্সেল করে দেবেন, বলবেন উঠবই না। সো এই ছিল আমাদের 4th এপিসোড, পরের এপিসোডটা খুব শিগগিরই তোমাদের কাছে নিয়ে আসবো, আর ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বাই বাই।